ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এক ভাই ভারত মুর্শিদাবাদ থেকে প্রশ্ন করেন তিনি বলেন জানতে চাচ্ছেন যে এক ব্যক্তি জাহান্নাম থেকে পড়ে পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক সময় তাকে জান্নাত দেবেন প্রশ্ন છે ওই ব্যক্তিটা কি নামাজী নাকি বেনামাজী সেই প্রশ্নটি কুরআন এবং সুন্নাহ থেকে উত্তর দেবেন মাশাআল্লাহ জাযাকাল্লাহু খাইরান বরক আল্লাহ ফিক সম্মানিত দ্বীনী ভাই অত্যন্ত সুন্দর প্রশ্ন আল জাবিল্লাহি তাওফিক আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু ও বাদ সম্মানিত ভাই প্রশ্নটি অত্যন্ত সুন্দর আর নামাজী কি বেনা নামাজি বিষয়ে কোরআন এবং হাদিসে কোনো ক্লিয়ার পাওয়া যায় না তবে হাদিসে কুদসির কিছু হাদিস অনেকগুলো হাদিস এই বুখারী মুসলিম থেকে পাওয়া যায় তার মধ্যে একটা হাদিস যেটার মধ্যে পাওয়া যায় যে তারা কোন কম ছিল এবং তারা কিসের পূজা করতো কার পেছনে ছুটতো এরকম কিছু পাওয়া যায় যেমন কিছু কিছু হাদিসের মধ্যে বলা আছে যে আল্লাহ নবী সাল্লাহ আলিসাল্লাম একদিন লোকজনের সাথে কথা বলছেন মানে আবহাওয়ার আলাদা আল্লাহতা আল্লাহ বর্ণনা করেন লোকেরা বললো হেল্ল রাসূল সাল্লাল্লাহ আলি ওসাল্লাম কেমতের দিন আমরা কি আমাদের রবকে দেখতে পাবো বা আমরা দেখবো আল্লাহনবী সাল্লাম বলেন চোদ্দ তারিখের রাতে চাঁদ দেখা তোমাদের কোনো সন্দেহ আছে মতবিরোধ নেই সন্দেহ নেই যেটা ক্লিয়ারভাবে ভাবে চাঁদ দেখা যায় চোদ্দ তারিখ রাতে তারা বলল যে না কোনো সন্দেহ নেই বললেন হেলা সাল্লাম তিনি বলেন যে তোমরা আল্লাহ সুবহান হুয়া তালাকে সেভাবে স্পষ্টভাবে দেখতে পাবে কেমতের দিন আল্লাহ সুবাহান তালা সকল মানুষকে জমা করবেন যে যে বস্তুর ইবাদত করত সে যেন তার পিছু নেয় মানে আল্লাহ রাবুল এই যে এইখানে ইবাদতের বিষয়টা বলা হয়েছে শুধু এই হাদিসটাতে অন্যান্য হাদিসের মধ্যে বিষয়টা তুলে ধরা হয়নি যদিও পার্টিকুলার সাবজেক্ট ওইটাই যে একজন ব্যক্তি যার নাম থেকে তাকে জান্নাতে দেবে অনেকগুলো হাদিস এটা বয়ান করেছে কোন কোন হাদিসে আসছে সে আল্লাহ সুবাহান হুয়া তাল্লাহকে বলবে ইয়ারাবল আলামিন আপনি আমাকে আপনার রহমত বরকত যিনি আমাকে জাহান্নামের আগুন থেকে জলসে যাওয়া আমাকে বাহির করে নিয়ে এসেছেন অথবা আমার চেহারাকে গুরিয়ে দিন অন্য হাদিসে সেই হাদিসের বর্ণনা সব বোখারি মুসলিমের অনাদিছ এসেছে যে তিনটি গাছ অনেক লম্বা হাদিস তিনটি গাছ থাকবে প্রথম একটি গাছের ছায়ার নিচে যেতে চাইবে আল্লাহ বলবে তুমি আর কিছু চাইবে না তো সে বলবে না তারপরে দ্বিতীয় গাছরা কথা বলে আল্লাহ নেবে তৃতীয় গাছে চতুর্থ গাছে এরকম করে হাদিসগুলো আছে তো কিয়ামতের দিন আল্লাহ সুবহান সকল মানুষকে জমআত করবেন যে যে বস্তু ইবাদত করত সে যেন তারই পিছু নেয় ফলে যে সূর্যের ইবাদত করত সে সূর্যের অনুগামী হবে মানে সূর্যের পেছনে ছুটবে যে চাঁদের ইবাদত করত সে চাঁদের অনুগামী হবে যে তাগুতের ইবাদত করত সে তাগুতের অনুগামী হবে শুধু ওই উম্মত অবশিষ্ট থাকবে তাতে থাকবে তারা সুপারিশকারীগণ অথবা তারা হবে মুনাফিকরা বর্ণনাকারী ইব্রাহিম এই হাদিসে বলছে বর্ণনাকারী ইব্রাহিম সন্দেহ পোষণ করছেন যে অতঃপর তাদের নিকট আল্লাহ ভাহানা হওয়া তাহলে এসে বলবেন তোমাদের রব তোমাদের রব তারা বলবেন যে আল্লাহ এসে বলবেন আমি তোমাদের রব মানে আল্লাহ নিজেই বলবেন আমি তোমাদের রব তারা বলবে আমরা এখানে অবস্থিত অবস্থান করছি যতক্ষণ না আমাদের রব আমাদের নিকট এসে যখন আমাদের রব আসবেন আমরা তাকে চিনব ফলে আল্লাহ সুবহান হুয়া সে রূপে তাদের নিকট আসবেন যে রূপে তারা চিনে অতপর আল্লাহ সুবাহান হুয়া বলবেন যে আমি তোমাদের রব তারা বলবে আপনি আমাদের রব অতপর তারা তার অনুগামী হবে মানে আল্লাহর দিকে যাবে আর জাহান নামের যারা পৃষ্ঠদেশ পুলসারাত কায়েম করা হবে যখন তখন পুলসারাত কায়েম করা হবে এবং আমি এবং আমার ওম্মত নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে আমি এবং আমার ওম্মদ সর্বপ্রথম অতিক্রম করব। সেদিন রাসুল মোহাম্মদ সাল্লা আলিয়াল্লাম ব্যতীত কেউ ই কথা বলবে না সেদিন রাসুল মোহাম্মদ আলাইহি আলিয়াল্লাম রাসুলগণের বাণী হবে আল্লাহম্মা সাল্লি সাল্লিম জাহান নামে রয়েছে সাদানে মানে যেখানে যার নাম রয়েছে কাটার নেয় হুক কাটার মতো হুক লাগানো আছে এবং তোমরা সাদানে দেখবে মানে সেটা নিজের চোখে দেখতে পারবে তারা বলবে হা হে আল্লাহ রসুল তিনি বলেন তা সাদানে কাটার নেই সাদানে কাটার নেই তবে বিশালত্বের পরিমাণ আল্লাহ না হুয়া আলা ব্যতীত কেউ জানে না এগুলো অনেক বড় লম্বা হাদিস সেই বোকারি মুসলিমের হাদিস তো সেইখান থেকে এইখান থেকে এই হাদিসটা থেকে বোঝা যায় যে সলাদ বা সিয়াম এই ধরনের কোনো কথা বলেননি যে মানুষ যার যার ইবাদত করবে কেউ শির করবে কেউ কুফরি করবে আগুনের পূজা করবে সূর্যের পূজা করবে সেগুলো তুলে ধরা হয়েছে তো সেই শেষ ব্যক্তিটাকে আল্লাহ মাহানুয়া তালা সারমর্ম হচ্ছে সেই শেষ ব্যক্তিটাতে আল্লাহ মাহানুয়া তালা কি করবেন এই দুনিয়ার দশ দুনিয়ার সমান তাকে জান্নাত দেবেন এই আবহাওয়ারা বলেন যে এই ব্যক্তি জান্নাতে প্রবেশকারী সর্ব শেষ জান্নাতি বোখারে এবং মুসলিম এবং হাদিসে কুৎসি এটা নিয়ে আরো অনেক কথা বলা যায় আশা করবো কাফি তারপরেও সালাদ সিয়াম হজাকাত এগুলোর কথা কোনো কিছুই হাদিসে উল্লেখ নেই লাহ খায়রান বারাকাল্লাফিক আহিক আল্লাহ রবুল আলমিন সবচেয়ে ভালো জানেন